আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা কি করতেছেন এখানে? হ্যাঁ হ্যাঁ, কি হ্যাঁ কাজটা মানে কি? ওই যে এদিকে এদিকে, ওর নাম কি? ওর ডাক দাও এদিকে। ও ভয় পাইছে না? শোনো শোনো শোনো, ওরে ডাক দাও, ওরে ডাক দাও, ওরে বলো হ্যাঁ কিনবো ওগুলা, ডাক দাও কিনবো কিনবো। তুমি যাও, তুমি গিয়ে নিয়ে আও, যাও গিয়া কো হ্যাঁ কিনবো। হুম, যাও গিয়া কো ভাই, হ্যাঁ কিনবো কিনবো। এগুলি এগুলি ঠিকা মানে কাঁচরা বাড়ি করতেছে, কাঁচরা মানে লোহা না? দেখি কেমন কিভাবে বাড়ি করো, দেখি তো কিভাবে বাড়ি করো এগুলো। মানে এগুলি এগুলি কারা ফালাইছে? মানে লোহা লোহা না? ও কয়জনে কয়জনে মিলা করতেছ? চারজন চারজন না, মানে যা বিক্রি করে পাওয়া যাবে চারজন ভাগ করে নিবা? হ্যাঁ, ওরা দুজন আলাদা। দেখি তো কত দিয়েছে ওইটা কার? ওইটাও বোনা, মানে এগুলো হইলো লোহা না? এগুলো লোহা। আচ্ছা, ও ভয় পাইছে মনে হয়, ও দৌড় দিচ্ছে যে ও ভয় পাইছে, পুলিশ মনে করছে না? আচ্ছা সমস্যা নাই। এখন এখানে কতটুকু দিতে পারে? 2 কেজি বোনা। কত করে বিক্রি করা যায়? কত করে বিক্রি করা যায়? এই শোনো শোনো শোনো, তোমাকে এখন এখন আর কাটতে না, আমার সাথে একটু কথা কও, আমি এরপর চলে যাবো। মানে 1 কেজি কত বিক্রি করা যায়? 1 কেজি 30 টাকা। এখানে কয় কেজি হয়েছে? 3 কেজি। ওই ওইখানে সব মিলা কয় কেজি বোধ হয় তো? আমি আমি কিনবো তোমার কাছ থেকে, আমি কিনবো কিনে আমি নিয়ে যাবো। 2 কেজি 2 কেজি 4 কেজি। দেখি দেখি, তাহলে 2 কেজি 2 কেজি 4 কেজির মতো হইব। 4 কেজির দাম কত? 4 কেজি তো 120 টাকা হয়। 120 টাকা না, তাহলে 120 টাকা যদি হয় একটু কমায় রাখো, আমি নিয়ে যাই 4 কেজি। হ্যাঁ না না, 100 টাকা হইলে ভালো হয়। তাহলে ওই যে ওর কাছে কতগুলি আছে না, ওগুলি নিয়ে সব নিয়ে যাই। হ্যাঁ পরে ধরাইছে। আচ্ছা তাহলে এই 4টার শপিং একটার মধ্যে ডাল। ও দুজনের আলাদা আলাদা না? আচ্ছা ঠিক আছে, তাহলে ও তুমি আর ওইলো একসাথে, আর এই দুজন একসাথে। তোমরা স্কুলে যাও না? সপ্তাহে একদিন ক্লাস? কেন কেন? ও তার মানে স্কুলে যাও। তুমি কোন ক্লাসে পড়ো? ওই 2 3 আর 2 3 3। মাশাআল্লাহ, তিনজনেই স্কুলে পড়ে, খুব ভালো লাগলো। আচ্ছা এখন চার, তাহলে চার 4 কেজি হয়েছে এখানে। 4 কেজি আমার 100 টাকা না? ওইগুলি ওগুলি সব আনবো জিগা, ওগুলো যদি সব আনে
আমি এগুলি দিয়া আমি ওই যে আমার বাসা কাজ আছে কোনটা বেশি অনেক খুশি অনেক থ্যাংক ইউ। আচ্ছা এগুলি কোবা কোবি বাদ দিয়া স্কুলে যাবো গা। আচ্ছা বাসায় গিয়া পড়ালেখা করা রেডি ই করা লাগবো। আরে দিকে শোনো এটাও নিয়ে যাও, এটা রাখা দাও তোমার, আমি দিতে কি করুম। এগুলি আপনি তোমার লোক দুষ্ট মিলছি, হ্যাঁ তোমরা এগুলি নিয়ে বিক্রি করে দাও, এগুলো আর করা লাগবো না, ঠিক আছে? ঠিক আছে, খুশি খুশি, থ্যাংক ইউ। ওই যে তাহলে যে যে চলে গেল, মিস করছে, মিস করছে না? হ্যাঁ বলবা যে ভাই দেখছিল, যে ভাই দেখছিল, হ্যাঁ কিনে নিয়েছে, ঠিক আছে, ওকে খোদা বেশ। এরকম সুন্দর ছোটবেলা আমরাও কাটাইছি এক সময়, বিশেষ করে যে ওরা স্কুলে স্কুলে যাওয়ার সময় এখন, কিন্তু ওরা স্কুলে না গিয়া ওরা কাজ করতেছে এবং ওরা এখন এত খুশি, ওরা অনেক খুশি। তো আসসালামু আলাইকুম, হাসান ব্লগসে ফেসবুক পেজ থেকে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু শেয়ার করে দিয়েন। আসলে ওদের মুখের হাসির দাম কোটি টাকা, কোটি কোটি টাকা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।